नवम श्रेणी जीव विज्ञान विषय अध्याय छय सम्पर्क आलोचना करब। आज के पाठ विषय हलो जीवर परिवहन। जीव बोलते बुझी, जीव बोलते बुझी उद्भिद एवं प्राणी, ए दुटे मिले हलो जीव। तो आज के उद्भिदेर देह कि भावे भूलुमेर सहाजे पानी एवं खनिज लवण परिशोधन करे, हाँ एटाई सम्पर्के आमरा आलोचना करब। तो एटा उद्भिदेर एकटी प्रयोजनीय व्यवस्था, सब समय उद्भिदेर मध्ये घटे थाके। उद्भिदे पानी एवं खनिज लवण चलाचल जेमन गुरुत्वपूर्ण, तेमनि पाताय प्रस्तुतकृत खाद्य उद्भिदेर समस्त अंगे पौंछे देवा एटाओ खुबई गुरुत्वपूर्ण। तो आमरा पानी एवं खनिज लवण चलाचल के उद्भिदेर परिवहन आमरा बोले थाकि। उद्भिद एवं पानी परस्पर सम्पर्कयुक्त। उद्भिदेर जीवने पानी कोन कोन दिके खुबई गुरुत्वपूर्ण ता आमरा एकटु आलोचना करी। जे पानीर अपर नाम हलो जीवन। पानी छाड़ा कोनो जीव बाँचते पारे ना। प्रोटोप्लाज्मके जीवनेर भौतिक भित्ति बला हय। आर ए प्रोटोप्लाज्मेर शतकरा 90 भागई हलो पानी। एजन्य पानीके बला हय फ्लुइड अफ लाइफ। पानीर परिमाण कमे गेले प्रोटोप्लाज्म संकुचित हय, फले प्रोटोप्लाज्म माराओ जेते पारे। एजन्य प्रोटोप्लाज्म जाते सजीव थाके सेजन्य पानीर व्यवस्था करा दरकार। তাহলে আমরা প্রয়োজনীয় দিকগুলো পানির উদ্ভিদের প্রয়োজনীয় দিকগুলো পানির আমরা লক্ষ্য করি। এক নম্বর হলো প্রোটোপ্লাজম সজীব রাখার জন্য, পানির ব্যবস্থা করা দরকার। কেননা সংকুচিত প্রোটোপ্লাজম কিছুক্ষণের মধ্যেই আবার মারা যেতে পারে। উদ্ভিদের গুরুত্বপূর্ণ শারীরবৃত্তিক প্রক্রিয়া যেমন শালক সংশ্লেষণ, প্রশেদন ইত্যাদি পরিচালনার জন্য, উদ্ভিদের শারীরবৃত্তিক প্রক্রিয়া পরিচালনার জন্য প্রচুর পানির দরকার। হ্যাঁ, এজন্য বড় বড় উদ্ভিদে শুষ্ক মৌসুমে পানি সরবরাহ করতে হয়। তিন নম্বরে হলো পানি হলো একটা উৎকৃষ্ট দ্রাবক। উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া পরিচালনার জন্য এই পানির গুরুত্ব অপরিসীম। চার নম্বর হল যে উদ্ভিদের কোষের বৃদ্ধি এবং চলনে পানির গুরুত্ব অপরিসীম। এই পানি উদ্ভিদ যে বিভিন্নভাবে গ্রহণ করে থাকে পানি এবং খনিজ লবণ, সেগুলো প্রধানত তিনটি পর্যায়ে গ্রহণ করে থাকে। এক নম্বরে হলো ইমবাইবেশন। দুই নম্বরে হলো ব্যাপন। তিন নম্বরে হলো অবিশ্রবণ। আমরা ইমবাইবেশন সম্পর্কে একটু আলোচনা করি। ইমবাইবেশন হলো যে বিভিন্ন কলার জাতীয় পদার্থ যেমন শুকনো কাঠ, টিস্যু পেপার, তারপর পঞ্চ, অর্থাৎ যেগুলো শুকনো পদার্থ এলাকা বলা হয় কলার জাতীয় শুকনো পদার্থ, এগুলা পানির সংস্পর্শে এলে পানি শোষণ করে। এছাড়া এগুলাকে বলা হয় ইমবাইবেশন প্রক্রিয়া। সাধারণত সেলুলোজ, স্টার্চ, জিলেটিন এগুলো হলো কলার জাতীয় পদার্থ। উদ্ভিদের কোষপ্রাচীর
এবং প্রোটোপ্লাজম এগুলো দিয়ে তৈরি হওয়াতে উদ্ভিদের কোষগুলো পানি শোষণ করে পরিপুষ্ট হয়ে ওঠে। পানি শোষণের এটি একটা অন্যতম প্রক্রিয়া। ব্যাপনটা কি? দুই নম্বর আসি আমরা ব্যাপন। ব্যাপন হলো ব্যাপিত হওয়া বা ছড়িয়ে পড়া, অর্থাৎ ঘরের এক কোণে যদি একটা আতর শিশি বা সুগন্ধি আমরা ছেড়ে দেই রাখি, তাহলে সমস্ত ঘরে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। অনুরূপভাবে এক গ্লাস পানিতে যদি কিছু চিনি আমরা দেই, তাহলে এই মিষ্টান্ন সমস্ত গ্লাসে আস্তে 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 ছড়িয়ে পড়ে। তো এই ছড়িয়ে পড়ার প্রবণতাটাকে বলা হচ্ছে তোমার ব্যাপন। তাহলে আমরা বলতে পারি যে কোনো দ্রব্যের অণুগুলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রবণতাকে বলা হচ্ছে ব্যাপন। হ্যাঁ, একই তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অণুগুলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে প্রবাহিত হওয়াকে বলা হচ্ছে তোমার ব্যাপন চাপ। তাহলে এই ব্যাপন পাতার মিউনিসিপ্যাল টিস্যুতে এই ব্যাপন চাপের ঘাটতির ফলে পানি ঘাটতি হয়ে থাকে। এখন আমরা আসি অভিশ্রবণ। অভিশ্রবণটা কি? অভিশ্রবণ আমরা জানি যে একটি পাত্রে কিছু পানি দিয়ে সেখানে যদি কিছু কিশমিশ, শুকনো কিশমিশ অথবা আলু রাখি, তাহলে কিছুক্ষণের মধ্যে সেগুলো সতেজ হয়ে ওঠে। আবার ওই কিশমিশ, শুকনো কিশমিশ আবার যদি আমরা চিনির পানিতে আমরা আবার দেই, সেগুলো আবার পানি বের করে দিয়ে আবার শুকনো হয়ে যায়। তাহলে এগুলো কেমন হয়? এটা হলো অভিশ্রবণ প্রক্রিয়ার একটা কারণ। তাহলে অভিশ্রবণ প্রক্রিয়াটা কি এটা আমরা তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। আমরা এটা জীবন্ত কোষ ছাড়াও, উদ্ভিদের জীবন্ত কোষ ছাড়াও আমরা ল্যাবরেটরিতে এটা এই পরীক্ষাটি আমরা দেখাতে পারি। তোরা একটু লক্ষ্য করো ছবিটার দিকে, একটা বিকার নেই, একটা বিকার নেই, এটা হলো বিকার, বিকার এটা হলো বৈষম্যবদ্ধ পর্দা, বৈষম্যবদ্ধ পর্দা, এখানে হলো দ্রবণ 50 গ্রাম চিনি, এখানে দ্রবণ নিয়েছি আমরা, একই দ্রব্য এবং দ্রাবক একই নিতে হবে, কিন্তু এখানে দিয়েছি 50 গ্রাম চিনি, 50 গ্রাম চিনি, 50 গ্রাম চিনির দ্রব্য, আর এখানে দিছি ধরো 200 গ্রাম, 200 গ্রাম চিনির দ্রবণ। দ্রবণ সংসার আমরা জানি, দ্রাবক যোগ দ্রব্য সমান দ্রবণ। পানিটাকে বলা হচ্ছে দ্রাবক এবং সিনিটা হলো দ্রবণ বা দ্রাব। যেহেতু 50 গ্রাম চিনির দ্রবণ, কাজে এর ঘনত্ব কম হবে, আর এখানে দেখা যাচ্ছে 200 গ্রাম চিনির দ্রবণ, কাজে এর ঘনত্ব বেশি। তাহলে আমরা বলতে পারি যে দুইটি ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দ্রবণ পাশাপাশি একটি বৈষম্যবদ্ধ পর্দা দ্বারা পৃথক করা হলে কম ঘনত্বের দ্রবণ হতে দ্রাবক পদার্থ বেশি ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে, তাহলে
এইদিকে যাবে। প্রবাহিত হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে অভিস্রবণ। আরেকবার বলি, দুটি ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দ্রবণ পাশাপাশি একটি বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা পৃথক করা হলে কম ঘনত্ব দ্রবণ হতে দ্রাবক পদার্থ বেশি ঘনত্ব দ্রবণের দিকে প্রবাহিত হওয়ার প্রক্রিয়াকে অভিস্রবণ বলে। বুঝতে পারছ? আচ্ছা, এবারে বুঝতে পারলে তোমরা যে পানি অভিস্রবণটা তোমরা বুঝতে পারলে। এবারে আমরা আসি উদ্ভিদ কিভাবে মাটির থেকে পানি এবং খনিজ লবণ পরিশোষণ করে থাকে। এটা হলো মূল রং, এগুলো হলো মাটির কণা। এই মাটির কণার ফাঁকে ফাঁকে অসংখ্য এটা থাকে কৈশিক পানির দ্রবণ, কৈশিক পানি থাকে। এটা হলো মূল রং। এটা এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, এইভাবে সমস্ত উদ্ভিদে এটা হবে। তাহলে এখানে লক্ষ্য করি আমরা, এখানে আছে কৈশিক পানি। এই মূল রং কি করবে, এই কৈশিক পানির দ্রবণের ঘনত্ব কম, তুলনামূলক ভাবে এই মূল রঙের যে দ্রবণ আছে এর ঘনত্ব বেশি। আমরা জানি কম ঘনত্বের দ্রবণতে দ্রাবক পদার্থ বেশি ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হয়। এই মূল টক দিয়ে এখান দিয়ে এখানে ঢুকে গেল, ঢুকার পরে এর দ্রবণের ঘনমাত্রা কমে গেল এক নম্বরের তুলনায়। তখন এই পানি আবার এই পর্দা ভেদ করে আবার এক নম্বরে চলে গেল, তখন এর ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা কমে গেল দুই নম্বরের তুলনায়। তখন এই কম ঘনত্ব দ্রবণ হতে আবার দ্রাবক পদার্থ এই দুই নম্বরে চলে গেল। এভাবে কর্টেক্সে প্রবেশ করে, কর্টেক্সে প্রবেশ করিয়া জাইলেম ভেসেলে পানি প্রবেশ করে। এরপরে পানি একবারে সরাসরি স্রোতে, পরিশোধনের স্রোতে একবারে পাতায় পাতায় চলে যায়। এই পাতায় আবার প্রস্তুতকৃত খাদ্য ফ্লোয়েমের সিগন্যালের ভেতর দিয়ে আবার সমস্ত উদ্ভিদ অঙ্গে ছড়িয়ে পড়ে। তার এবারে আসি আমরা পরিশোধন সম্পর্কে একটু আলোচনা করি। পরিশোধন কি? পরিশোধন হলো উদ্ভিদ পানি ছাড়া বাঁচতে পারে না। উদ্ভিদ প্রধানত মূল দিয়ে প্রয়োজনীয় পানি শোষণ করে থাকে। এই পানি উদ্ভিদ তার নিজের বিভাগীয় কার্যে কিছুটা ব্যবহার করে এবং অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়। এটাকেই বলা হচ্ছে পরিশোধন। তাহলে আমরা বলতে পারি যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া উদ্ভিদ তার বিভিন্ন বায়ব অঙ্গ যেমন পাতা, কাণ্ড, ল্যান্টিসেল ইত্যাদির মাধ্যমে পানি বের করে দেয়। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে পরিশোধন। পরিশোধন তিন প্রকার, একটা হলো পত্রতন্ত্রীয় পরিশোধন, লেখি নাও তোমরা পত্রতন্ত্রীয় পরিশোধন, পত্রতন্ত্রীয় পরিশোধন। দুই হলো কিউটিকুলার
কিউটি কুলার প্রসাদন তেলেনা লেন্টিকুলার প্রসাদন পত্রঙ্গুলি প্রসাদনটা কি সাধারণত উদ্ভিদের পাতা কোষী কাণ্ড এবং ফুলের বৃতি এবং পাপড়িতে দুইটি রক্ষিকোষ দ্বারা আবৃত ক্ষেত্রকে বলা হচ্ছে পত্ররন্ধ্রীয় পরিশোধন। উদ্ভিদের যে পরিশোধন হয়ে থাকে তার শতকরা 90-95 ভাগে এই পত্ররন্ধ্রীয় পরিশোধনের মাধ্যমে হয়ে থাকে। দুই নম্বরে আসি কিউটিকুলার প্রসাদন। উদ্ভিদের বহিত পাতার উপরে বা নিচে কিউটিন যুক্ত আবরণ থাকে। এই কিউটিন যুক্ত আবরণ থেকে কিছু পানি বাষ্পাকারে বের হয়ে যায়, এটাকে বলা হচ্ছে কিউটিকুলার প্রসাদন। আর একটা আছে লেন্টিকুলার প্রসাদন। উদ্ভিদের গৌণবৃত্তির ফলে কাণ্ড ফেটে যায় এবং কাণ্ড ফেটে যেয়ে লেন্টিসেল নামক কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রের সৃষ্টি হয়। এর ভেতরের দিকে অনেকগুলো লেন্টিসেল থাকে, এগুলোর মাধ্যমে পানি বাষ্পাকারে বের হয়ে যায়, এটাকে বলা হচ্ছে লেন্টিকুলার প্রসাদন। তো আমরা প্রসাদনের হার কম বা বেশি হওয়ার কিছু কারণ আমরা দেখব। তারা মনোযোগ সহকারে শোনো, প্রসাদনের হার কম বেশি হওয়ার কারণ দুইটা, একটা হলো বাহ্যিক প্রভাব আর একটা হলো আভ্যন্তরীণ প্রভাব। বাহ্যিক প্রভাব গুলো কি কি? বাহ্যিক প্রভাব এক নম্বরে হলো তাপমাত্রা, দুই নম্বরে হলো আলো, তিন নম্বরে হলো আপেক্ষিক আর্দ্রতা, চার নম্বরে হলো বায়ু প্রবাহ। আমরা তাপমাত্রা দেখি, তাপমাত্রা বৃদ্ধি পেলে প্রসাদনের হার বেশি হয়, কারণ তাপমাত্রা বেশি হলে জলীয় বাষ্প পরিণত হয়, যার ফলে বেশি হয়ে যায়। এবং তাপমাত্রা কম হলে তখন বায়ু তাপমাত্রা যখন কম হবে তখন ইয়াগুলো পত্ররন্ধ্র গুলো তখন কম খুলবে এবং প্রসাদনের হারও কম হবে। তারপর দুই নম্বরে আসি আলো। আমরা জানি যে আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খুলে যায়, আবার আলোর অনুপস্থিতিতে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। কাজেই আলো যত বেশি হবে তত প্রসাদনের হারও বেশি হবে, আলো কম হলে প্রসাদনের হারও কম। তারপরে হলো আপেক্ষিক আর্দ্রতা। বায়ুমণ্ডলের জলীয়বাষ্পর পরিমাণেই হচ্ছে আর্দ্রতা, বায়ুর আর্দ্রতা। তো বায়ুতে জলীয়বাষ্পর পরিমাণ বেশি হলে তখন প্রসাদনের হার কম হয়, আর বায়ুতে জলীয়বাষ্পর পরিমাণ বেশি হলে প্রসাদন কম হবে, আবার বায়ুমণ্ডলের জলীয়বাষ্পর পরিমাণ যদি কম হয় তাহলে প্রসাদনের হার বেশি হবে। তাহলে এটা হলো আপেক্ষিক আর্দ্রতা। আলো, এরপর হলো বায়ু প্রবাহ। সাধারণত প্রসাদনের ফলে একটি গাছের, ধরুন একটা ছবি আমরা একটু আঁকি, গাছ জলীয় বাষ্প,
দলীয় বাষ্প। পরশোধনের ফলে এই জলীয় বাষ্পগুলো এই গাছের আশপাশেই ধারণ করে থাকে। এখন তখন কিন্তু পরশোধন কম হবে, যেহেতু এখান পাতার থেকে জলীয় বাষ্প বের হয়তো এখানে কোথায় ঢুকবে, তখন পরশোধন কম হবে। আবার যখন বায়ুর মাধ্যমে যখন এই জলীয় বাষ্প দূরে চলে যাবে, তখন এই জায়গাটা খালি হবে। খালি হওয়ার ফলে এই জায়গাটা পূরণ দেওয়ার জন্য তখন আবার প্রচুর পরিমাণে পরিশোধন শুরু হবে। এই পরিশোধন সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করলাম। এবার পরিশোধনকে বলা হয়, এটা গেল বাহ্যিক প্রভাব। এবারে আমরা আসি অভ্যন্তরীণ প্রভাব। অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে পত্ররন্ধ্রের আয়তন, পত্ররন্ধ্রের গঠন, তাহলে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। পত্ররন্ধ্রের সংখ্যা অর্থাৎ একটা পাতার মধ্যে পত্ররন্ধ্র যত বেশি থাকবে পরিশোধন তত বেশি হবে, আবার পত্ররন্ধ্রের সংখ্যা যত কম হবে পরিশোধনের হারও তত কম হবে। এরপরে আসি আমরা পাতার আয়তন। অর্থাৎ পাতা যদি ছোট হয় তখন পরিশোধন কম হবে, আবার পাতা যদি বড় হয় তখন পরিশোধন বেশি হবে। আবার পাতার গঠন, অনেক সময় পাতার গঠনটা হলো যে পাতা এবং কাণ্ড সহ উদ্ভিদের যে বায়ব অঙ্গের কলেবর বৃদ্ধি পেলে পরিশোধনের হারও বেড়ে যায়। তাহলে আমরা মোটামুটি বাহ্যিক প্রভাব এবং আভ্যন্তরীণ প্রভাব সম্পর্কে জানলাম। এবারে একটা প্রশ্ন এখানে প্রায় দেয় যে পরিশোধন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল, এইটা সম্পর্কে আমরা কি বুঝি? ট্রান্সপিরেশন ইজ এ নেসেসারি এভিল। পরিশোধনের গুরুত্ব সম্পর্কে সব বিজ্ঞানীরাই স্বীকার করেছেন এবং এই পরিশোধন যে প্রজননের অতিরিক্ত পানি বের করে দিলে কি হবে, উদ্ভিদ তখন ভালোভাবে বেঁচে থাকবে। কিন্তু অতিরিক্ত পরিশোধনের ফলে আবার কি হয়, জাইলেম বাহিকায় টান পড়ে, ফলে উদ্ভিদের মনোরম কর্তৃক শোষিত পানি এবং খনিজ লবণ পাতায় পরিবাহিত হয়। এর টানের ঘাটতি হলে পানি শোষণ কমে যাবে এবং খাদ্য প্রস্তুত সহ অনেক বিভাগীয় কার্যক্রম স্লো হয়ে যাবে। পরিশোধনের ফলে পাতায় মেসোফিলে ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হয় যা পানি শোষণে সাহায্য করে। তাহলে এই অতিরিক্ত পানি বের হওয়ার ফলে কি হবে, অতিরিক্ত পরিশোধনের ফলে গাছটি মরেও যেতে পারে। এজন্য এটাকে বলা হয় যেমনি পানির একটা উদ্ভিদে পানির প্রয়োজন আছে, আবার অতিরিক্ত প্রসাধন হলে উদ্ভিদটি মারাও যেতে পারে। এজন্য এটাকে বলা হয় কি বলে, প্রসাধন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল। তা ধন্যবাদ, তোমরা আগামীকাল সালোক সংশ্লেষণ সম্পর্কে জেনে আসবে। ধন্যবাদ।